পাঁচ বছর পর ওয়ানডে র্যাঙ্কিংয়ের অলরাউন্ডারদের ক্যাটাগরিতে এলো পরিবর্তন। তবে তাতে যেন কিছুই যায় আসে না রংপুর রাইডার্সের, কারণ আগে যিনি ছিলেন তিনি যেমনি রংপুরের, তেমনি ওয়ানডের বর্তমান বিশ্বসেরা অলরাউন্ডারও তো রংপুরের। দীর্ঘ পাঁচ বছর পর ওয়ানডে ক্রিকেটের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান হারালেন সাকিব আল হাসান। সাকিবকে টপকে ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার বনে গেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী, যিনি এতদিন ছিলেন দ্বিতীয় স্থানে। সাকিব নবীর সাথে বেশ বড় ব্যবধান রেখেই এতদিন শীর্ষে অবস্থান করছিলেন, তবে ইঞ্জুরি, চোখের সমস্যা এসব কারণে সাম্প্রতিক সময়ে খুব একটা খেলা হচ্ছে না তার। এদিকে বিপিএল থেকে ছুটি নিয়ে আফগানিস্তানের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন নবী। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে 136 রানের দুর্দান্ত পারফরমেন্সে সাকিবকে টপকে এক নম্বর অলরাউন্ডার বনে গেছেন 39 বছর বয়সী এই আফগান তারকা। এছাড়া বোলারদের র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন সপ্তম স্থানে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব প্রায় পাঁচ বছর শীর্ষে ছিলেন, এ সময়ের মধ্যে একবারও অবনমন হয়নি তার, কিংবা কেউ পারেননি সাকিবকে টপকাতে। তবে সাম্প্রতিক সময়ে একদিকে নবীর দুর্দান্ত পারফরমেন্স আর সাকিবের বেছে বেছে খেলার সুবাদে শীর্ষস্থানে এলো পরিবর্তন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে 136 রান করার পাশাপাশি একটি উইকেটও স্বীকার করেন নবী। এই সিরিজের আগে সাকিবের সতীর্থ হয়েই তিনি খেলছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে, যেখানে সাকিব ও নবী দুজনই রংপুর রাইডার্সের খেলোয়াড়। সেদিক থেকে রংপুর রাইডার্স মনে মনে খুশি হতেই পারে, সদ্য সাবেক শীর্ষ অলরাউন্ডার আর বর্তমান শীর্ষ অলরাউন্ডার দুজনই তো রাইডার। আজ শেষ হবে আফগানিস্তান শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ, এরপর দুই দলের টি টোয়েন্টি সিরিজ চলবে 21 ফেব্রুয়ারি পর্যন্ত। সেই সিরিজ শেষে নবী আবারও ফিরবেন বিপিএলে, যোগ দেবেন রংপুর রাইডার্সের হয়ে। সাকিব শ্রীলঙ্কা সিরিজ থেকে নিয়েছেন ছুটি, চোখের সমস্যা পুরোপুরি সারাতে আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকতে চান এই অলরাউন্ডার। না খেলার কারণে পয়েন্ট হারাবেন সাকিব, অন্যদিকে নবী ভালো খেললেই বাড়বে ব্যবধান। তাই একথা বলাই যায়, মোহাম্মদ নবী আগামী কিছুদিন ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকছেন নিশ্চিতভাবেই। যদিও দুজনের পয়েন্ট ব্যবধান আপাতত খুব বেশি নয়, সাকিবের রেটিং 310, যেখানে তাকে ছাড়িয়ে শীর্ষে ওঠা নবীর রেটিং 314। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।